আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প আয়ুষ্মান মিত্র, অর্থাৎ আয়ুষ্মান মিত্র রেজিস্ট্রেশন। এই আয়ুষ্মান মিত্র রেজিস্ট্রেশন করলে আপনি কেন্দ্রীয় সরকারের যাবতীয় যে সমস্ত সুযোগ সুবিধাগুলি এই আইডির মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তা এই আয়ুষ্মান মিত্র রেজিস্ট্রেশন আপনার সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। তা সেটাই আমি দেখাবো কিভাবে আয়ুষ্মান মিত্র রেজিস্ট্রেশন আপনি ফ্রিতে করে একটি ইউজার আইডি তৈরি করতে পারবেন। তাই আয়ুষ্মান মিত্র রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে প্রথমে গুগল ব্রাউজারটি ওপেন করতে হবে। গুগল ব্রাউজারটি ওপেন করার পর সেখানে pmjy.government.in লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে এরকম একটি পেজ খুলে যাবে pmjy, এই সাইটটি খুলে যাবে। সেখানে pmjy এই লিঙ্কটির ওপর ক্লিক করতে হবে। আমি এখানে অ্যারো চিহ্নের সাহায্যে দেখিয়েছি, সেই লিঙ্কের ওপর আপনাদের পরপর ক্লিক। pmjy অপশান লিঙ্কটিতে ক্লিক করার পর ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ খুলে যাবে। এরকম পেজের বাম দিকের কোনার দিকে একটি মেনু অপশান পাওয়া যাবে, যেটা আমি একটি আঙুলের চিহ্নের সাহায্যে অ্যারো চিহ্নের সাহায্যে দেখাচ্ছি। এই মেনু অপশান থ্রি ডটে ক্লিক করার পর সাথে সাথে আরেকটি পেজ খুলে যাবে। এখানে ক্লিক করার পর পরের যে পেজটি, সেই পরের পেজে যে পোর্টাল অপশান আছে, সেই পোর্টালের আয়ুষ্মান মিত্রতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে পরের পেজটি খুলে যাবে। পেজের নিচের দিকে দেখবেন ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন নামে একটি অপশান পাবেন, যেটা আমি আঙুলের চিহ্ন বা একটি অ্যারো চিহ্নের সাহায্যে দেখাচ্ছি। এই ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে পরের পেজটি খুলে যাবে। পরের পেজটি ঠিক এরকম দেখতে হবে। মাঝখানে যে গোলাপি লাল কালারের যে সেলফ রেজিস্ট্রেশন আর আয়ুষ্মান মিত্র রেজিস্ট্রেশন, এই দুটো অপশানের মধ্যে আপনাকে আয়ুষ্মান মিত্র রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের পেজটি ওপেন হয়ে যাবে। এর পেজটি হলো সেলফ রেজিস্ট্রেশন। এখানে দুটো কলাম আছে, মোবাইল নাম্বার আর আধার নম্বর। মোবাইল নম্বরটা আপনি সেই মোবাইল নম্বরটা দেবেন যেটা আধারের সঙ্গে লিঙ্ক করা আছে, কারণ এই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। তাহলে আপনি মোবাইল নম্বরটা দেবেন আর আধার নম্বরটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে একটি ওটিপি পেজ খুলে যাবে। তবে ওটিপি পেজ খোলার আগে এরকম একটি পেজ খুলবে। এই পেজের বাম দিকে কোনার দিকে চৌকো মতো ঘর থাকবে, ওই ঘরটিতে ক্লিক করার সাথে সাথে ওটিপি বক্সটা ওপেন হয়ে যাবে। এরপর ওটিপি বক্সটা ওপেন হওয়ার সাথে সাথে ওটিপি বক্সের মধ্যে আপনার রেজিস্টার মোবাইলের যে ওটিপি যাবে, সেই ওটিপিতে এই ওটিপি বক্সের মধ্যে বসিয়ে ওটিপিটা বসিয়ে ভ্যালিডেশন অপশানে ক্লিক করতে হবে। ভ্যালিডেশন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার পরের পেজটি খুলে যাবে। ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করার সাথে সাথে ওকে এরকম একটি পেজ খুলে যাবে। ওকে বোতামটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরের পেজটি ওপেন হয়ে যাবে। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আধারের ডিটেলসগুলো, সমস্ত আধারের যে সমস্ত ডিটেলস আছে সেটা আস্তে আস্তে চলে আসবে। এখানে পারমানেন্ট অ্যাড্রেস আর হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ওকেতে ক্লিক করে সেমগুলো পরস্পর অ্যাড্রেসগুলো ঠিক করে নিতে হবে। এবং শেষে একদম নিচের দিকে পেজে একটা চৌকো মতো ঘর আছে, সেখানে ক্লিক করে সেলফ রেজিস্ট্রেশনের অপশানটিতে ক্লিক করতে হবে। পরের পেজটি এরকম ওকে
একটা ওকে অপশান আসবে, ওকে অপশানটা ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বর বা আইডি নম্বরটা আপনার রেজিস্ট্রেশন মোবাইলে চলে যাবে। ইউজার আইডি পেয়ে যাওয়ার পর আপনাকে পুনরায় পোর্টালের আয়ুষ্মান মিত্র লগ ইন অপশানে ক্লিক করে আপনার ইউজার আইডিটা দিয়ে লগ ইন করতে, লগ ইন করলে সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি ওটিপি বক্সে দিয়ে আরও পুনরায় ওকে বটনে ক্লিক করলে, ক্লিক করার সাথে সাথে আপনার নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। লগ ইন করার সাথে সাথে ওটিপি বক্সে ওটিপিটি দিয়ে ওকে করার সাথে সাথে পরের পেজটি খুলে যাবে। পরের পেজটি ঠিক এরকম দেখতে হবে, সেখানে আপনার লগ ইন আইডিটা দেখাচ্ছে এবং সেন্ট্রালের কোনো আয়ুষ্মান মিত্রে যদি কোনো প্রজেক্টে কাজ হয় তাহলে আপনি এই অপশানে দেখতে পাবেন এবং সেই ইউজার আইডির মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।